পাবনা বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢালারচর রেল স্টেশন সংলগ্ন মাঠে ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল। এছাড়াও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, আমিনপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।